দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিএনপির শোক র্যালি কাল। এদিকে চট্টগ্রামে নৌকার ক্যাম্প ভাঙচুরের পর বিএনপি কার্যালয় তছনছ, আগুন। জানাবো যাওয়ার কথা ছিল বিদেশে, পদযাত্রায় গিয়ে হলেন লাশ। এদিকে ইসি শিগগির জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো হিরো আলমের উপর হামলা, 12 দূতাবাসের বিবৃতিতে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিএনপির শোক র্যালি কাল। সারাদেশে দলীয় কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে শোক র্যালি করবে বিএনপি। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে এই কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যায় যাত্রাবাড়িতে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় তিনি বলেন, বাংলার মানুষ খেপে গেছে, তারা আওয়ামী সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। সারা দেশের মানুষ রাজপথে নেমেছে, তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না। মির্জা আব্বাস আরও বলেন, বিশ্বের কোনো দেশেই কর্তৃত্ববাদী সরকার সহজে ক্ষমতা ছাড়ে না, তাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, বিচারের মুখোমুখি করতে হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাবো। চট্টগ্রামে নৌকার ক্যাম্প ভাঙচুরের পর বিএনপি কার্যালয় তছনছ, আগুন। চট্টগ্রামে নৌকার প্রার্থীর ক্যাম্পে ভাঙচুর ও নেতা কর্মীদের মারধর করার পর বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় বিএনপির কার্যালয়ের বাইরে টাঙানো ব্যানার ফেস্টুনে আগুন ধরিয়ে দিয়েছেন হামলাকারীরা। আজ বুধবার সন্ধ্যা 6:15টার দিকে নগরের নসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলা হয়েছে। এর আগে বিকেলে বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মঈনুদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর 1 কিলোমিটার মতো দূরে অবস্থিত বিএনপির কার্যালয়ে গিয়ে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার বিকেলে নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি নগরের লালখান বাজার হয়ে দেওয়ানঘাট মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা যাওয়ার সময় বিকেল 5:30টার দিকে লালখান বাজার এলাকায় অবস্থিত মঈনুদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় লাঠি সোঁটা নিয়ে নির্বাচনী কার্যালয়ে থাকা নেতাকর্মীদের মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লালখান বাজার এলাকায় জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে নসিমন ভবনে গিয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান। জয় বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ের ভেতরে চেয়ার ভাঙচুর করা হয়। এছাড়া ফটকও ভাঙচুর করা হয়, ব্যানার ফেস্টুনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মী ছিলেন না। ঘটনার পরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশের সদস্যরা সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেন। পরে পুলিশ কার্যালয়টি ঘিরে রাখে। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, লালখান বাজার থেকে প্রায় 500 ব্যক্তি মিছিল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে ভাঙচুর করেছেন। এই সময় অফিসে কেউ ছিলেন না। এক প্রশ্নের জবাবে ইদ্রিস আলী বলেন, লালখান বাজারে নৌকার কার্যালয় ভাঙচুরের ঘটনা আমরা জানা নেই, আমাদের পদযাত্রা শান্তিপূর্ণ ছিল। এই বিষয়ে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমাদের নৌকার কার্যালয় ভাঙচুর করেছে বিএনপি, আমাদের কয়েকজন আহত হয়, আমরা নেতারা এখন কার্যালয়ে যাচ্ছি, এই ঘটনার পর বিএনপির কার্যালয়ের দিকে মিছিল গেছে বলে শুনেছি। যাওয়ার কথা ছিল বিদেশে, পদযাত্রায় গিয়ে হলেন লাশ। আর কয়েকদিন পর সজীব হোসেনের বিদেশে যাওয়ার কথা ছিল। তার বড় ভাই সৌদি প্রবাসী মিজানুর রহমান তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করেছেন। সৌদি আরবে যাওয়ার জন্য তিনি দেশে গাড়ি চালানোও শিখেছেন, কিন্তু আর সৌদি আরব যাওয়া হলো না তার। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় যোগ দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন তিনি। সজীব হোসেনের গ্রামের বাড়ি সদর উপজেলার চরশাই ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে, এখন চলছে মাতম। স্বজনের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি, প্রতিবেশী ও স্বজনদের চোখে মুখেও কষ্টের ছাপ। আজ বুধবার তার লাশ গ্রামের বাড়িতে জানাজা শেষে বিকেলে দাফন করা হবে। সজীব চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সজীবের বাড়িতে গিয়ে দেখা যায় টিনের চৌচালা ঘরের সামনের উঠানে নারী পুরুষের জটলা। ওখানে নিহত সজীবের বোন কাজল আক্তার আহাজারি করছেন। ছোট ভাইয়ের কথা মনে হতে বারবার কান্নাই ভেঙে পড়ছেন কাজল। কান্নাজড়িত কণ্ঠে ভাইয়ের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, যারা আমার ভাইকে মেরেছে আল্লাহর তুমি তাদের বিচার করো। এদিকে মাটিতে লুটিয়ে বিলাপ করছেন সজীবের মা নাজমা বেগম। তিনি বলেন, বাবারে তুই বুঝি আমার জন্য আর ওষুধ কিনে আনবি না, মাকে ছাড়া তুই কিভাবে থাকবি, কই গেলি। বাড়ির উঠানে বসা বাবা আবু তাহের বাকরুদ্ধ, চুপচাপ একটি চেয়ারে বসে আছেন। সজীবের বাবা বলেন, সজীব টাইলসের কাজ করতেন,
এখানে সজীব তার মেজ ভাই সুজনের সঙ্গে কাজ করতেন। গতকাল যখন সজীব বাড়ি থেকে বের হয় তখন তাকে বলেছিলেন, বাবা আমি একটু লক্ষ্মীপুর থেকে আসি। সজীব আর বাড়ি আসলো না, এলো তার লাশ। সজীবের লাশ পুলিশ ও র্যাবের পাহারায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বুধবার বেলা একটার দিকে। দুপুর থেকে জানাজায় অংশ নিতে সজীবের গ্রামের বাড়ি স্বজনেরা আসতে থাকেন। নিহত কৃষক দলের কর্মীর পরিবারের সদস্যদের খোঁজ নিতে ছুটে আসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল 4টার পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গোডাউন রোড থেকে বাজার সড়ক হয়ে দক্ষিণ তেমুহনে দিয়ে যাচ্ছিলেন। মিছিলের একটি অংশ সামাদ মোড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সজীব গুরুতর আহত হন। ছুরির আঘাত থেকে বাঁচতে তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেন এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর বিএনপির পদযাত্রাটি দক্ষিণ তেমুহনি হয়ে রামগতি সড়কের দিকে ঝুমুর সিনেমা হল এলাকায় যায়। সেখানে আগে থেকে অবস্থানরত পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের হাইওয়ে সড়কে উঠতে বাধা দেন। এই সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের সেল এবং ছররা গুলি করে। এখান থেকে পিছু হটে বিএনপি কর্মীরা রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে অবস্থান নেন। সেখানে একটি হাসপাতালের ফটকে এবং মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। পুলিশের ধাওয়া খেয়ে তারা মটকা মসজিদ এলাকায় অবস্থান নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লক্ষ্মীপুর নিহত কৃষক দলের কর্মী সজীব হোসেনের লাশ না পেয়ে বিএনপি নেতাকর্মীরা গায়বানা জানাজা করেন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী শহরের বাসভবন প্রাঙ্গণ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পথযাত্রায় নেতাকর্মীদের উপর পুলিশ নির্দয়ভাবে গুলি করেছে। দুজনের চোখে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমকে ঢাকায় পাঠানো হয়েছে। সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শতাধিক নেতাকর্মীরা চিকিৎসাধীন। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সজীবকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের পক্ষে দুইটি মামলা করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন। তিনি বলেন, সংঘর্ষ পুলিশের উপরে হামলার ঘটনায় থানায় মামলা হবে। ঘটনার পর থেকে পরিস্থিতি থমথম, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ র‍্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা টহল দিচ্ছে। ইসি শিগগির জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবে নির্বাচন কমিশন ইসি। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো উস্কানিতে পা দেবেন না। বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়, এজন্য তারা রাস্তায় নেমেছে। বিদেশি বা কারো উপদেশ নির্দেশ আমরা চলবো না, আমরা চলবো সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন। আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। 2001 সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি, সে সময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিরো আলমের উপর হামলা, 12 দূতাবাসের বিবৃতিতে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র সহ 12টি দূতাবাসে বিবৃতি দেওয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রে মানুষ মারা গেলে তারা এভাবে বিবৃতি দেয় কিনা সে প্রশ্ন করেছেন তিনি। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রীকে তার দপ্তরে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমি এ বিষয়ে জানি না, আমি অ্যাক্টিভিস্ট ডিপ্লোমাটদের সম্পর্কে বলতে চাই। আমেরিকা যখন তখন লোক মেরে ফেলে, তখন কি তারা বিবৃতি দেয়? জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? তারা কি বলেছে যে আমেরিকাতে লোক মারা যায় কেন? গত সোমবার উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা প্রার্থী সমর্থকেরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। গতকাল এই ঘটনার উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ওই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এরপর আজ ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 11টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রশ্ন তুলে বলছেন, ক্রোমো ব্রিজে ফয়সালের নামে একজন বাংলাদেশি ছেলে মারা গেল। জাতিসংঘকে বলেছে ওই ছেলের মৃত্যু তদন্ত কতদূর এগোলো, কিংবা রাষ্ট্রদূতরা কি দল বেঁধে কোনো বিবৃতি দিয়েছে? এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করে মন্ত্রী বলেন, আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না? যখন তাদের দেশে লোক মারা যায় তখন কেন বিবৃতি দেয় না? আর বাংলাদেশে হলেই নগরমূল্য পাইছে ওরা, এভাবে বিবৃতি দেওয়ার গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আর কোথাও হইচই করে কেউ আমাকে একটি রিপোর্ট দেন, সেখানে একজন লোক মারা যাওয়ার পর একটি বিবৃতি দিয়েছে। কিছুদিন আগে ফ্রান্সে কতগুলো লোক আক্রান্ত হলো, ওরা কি দল বেঁধে বিবৃতি দিয়েছিল? কাজে কেন শুধু বাংলাদেশ হলে তারা বিবৃতি দেয়? এখন ওইসব বিবৃতি বন্ধ করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। হিরো আলমের উপর হামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মোমেন বলেন,
কেন মারলো সেটি তদন্ত করে দেখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এমন হতে পারে এটিতে কেউ জড়িত ছিল যা আমরা জানি না, হয়তো কেউ আমাদের আগামী নির্বাচন চায় না, একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করার জন্য, বানচাল করার জন্য আকাম কুকাম শুরু করেছে, বিদেশিরা এলেই অনেকে অনেক কিছু মনে করেন বলে মন্তব্য করেন আব্দুল মোমেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সম্পর্কে উন্নতি করতে চান বলে একটির পর একটি দল পাঠাচ্ছে আর আপনারা সেখানে খালি সন্দেহ খোঁজেন। আমার সঙ্গে ব্লিংকেন সাহেবের বৈঠক হয়েছে, কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, অন্য কোনো বিষয় নয়। বিদেশ থেকে কেউ এলে আপনারা খালি ষড়যন্ত্র শুরু করেন, এটি বন্ধ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।